একটা বাইক দাঁড়াই আছিল, একটা লোক নিয়ে না আসিল। আমি ওই লোকনাথের থেকে দেখি যেতেন একটা লোক নিয়ন্ত্রণ যাই বাইকে উঠে, তাই নিয়ন্ত্রণ আই দেখলাম বাইকওয়ালা গেল গে আই নিয়ন্ত্রক আই দরজা ইয়ান খোলা, কিন্তু দরজা মারি গেছি আই দরজা খোলা খুলি খাইছেন খাইছেন টেয়া খাইছেন নাই ইয়া টেও নাই লোক ভাঙ্গা তালও ভাঙ্গা ই তালাইও লই গেছিল। আপনাকে দরজা তো বন্ধ ছিল তখন, দরজা বন্ধ আছে। কখন হয়েছিল ঘটনা? ঘটনা দুপুর বৃষ্টির হরে দি, মানে আজকে বৃষ্টির সময়, আজকে বৃষ্টি হরে তখন আমার 12টা বাজে। এই টাইমে কত টাকা চুরি হয়েছে আপনার কাছে? ঘটনা জানা 40-42,000 টাকা। কি দোকান আপনার? আন্ডার রফার দোকান, রাফার রফার। কয়টা তালা ভাঙা হয়েছে? 2টা তালা ভাঙা। এই নিয়ে কি আপনার কারোর সন্দেহ করেন? নিয়ে না কারো সন্দেহ করি না, লোকটা তো সেদিকে লোকটা তো আমি দেখছি ঠিকই আছে, মুখ দেখি না, মুখে তো টোকাই গিয়ে মানে আপনার সন্দেহ করতেছে তাই নিয়ে নিছে টাকা নাকি? তাই এটা তাই খেয়ে নিছে। আচ্ছা, এরপর এখন বিলিনা থানা থেকে খবর দিয়েছেন আপনারা? বিলিনা থানাতে প্রধান দিয়ে খবর দিছি, অন্য তো আইয়ে নক আমো ইলে দোয়ানটা খোলা হয়েছে।